আসসালামু আলাইকুম ভিউয়ার, রান্না বিষয়ক ইউটিউব চ্যানেল স্পাইসি পূর্বাচলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছের একটি মজাদার রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে তৈরি করতে যাচ্ছি তা হচ্ছে আনারস ইলিশ। মজাদার আনারস ইলিশ তৈরি করার জন্য আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন এই হলুদ আর লবণটা আমি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি মাছগুলোর উভয় সাইডে খুব ভালো মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি ম্যারিনেটের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি আমি 1 কাপ আনারস কুচি। এই আনারস কুচিগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর রান্না করতে আর কি কি উপকরণ লাগবে তা আমি রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন রান্না শুরু করা যাক। রান্না করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটুকু যখনই গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারসের পেস্ট। যখনই বলক চলে আসবে তখনই আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা দেবেন আনারসটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা মেলে একটু নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। সাথে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি যাতে মাছটা কষানো যায়। এখন আমি ডেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা মেলে দেখে নেই কেমন হয়েছে। এখন আমি মাছগুলো খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে, এখন আবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা মেলে আমি দেখে নিই কেমন হয়েছে। ঝোলটা মাখামাখা হয়ে গেছে, এখন আমি মাছগুলো আবার একটু উল্টিয়ে দিচ্ছি। এমনভাবে উল্টাতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন এভাবে রেখেই আমি রান্না করে নেব আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি একটু নেড়ে দিচ্ছি, আর দেখুন আমার ঝোলটা খুব ঘন হয়ে গেছে আর মাছগুলো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা হলে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার, দেখলেন তো কত অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে নিলাম এই মজাদার আনারস ইলিশটি। তো আপনারা সবাই তো সরষে ইলিশ খেয়েছেন, তো এই আনারস ইলিশ একবার হলেও ট্রাই করবেন। এটা অনেক মজা এবং খুব অল্প সময়েই তৈরি করা যায়। তাহলে আজ এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।